আবহাওয়া নিয়ে দুঃসংবাদ রয়েছে। প্রবল গরমে দুঃসংবাদ, কারণ বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। তারা বলছেন যে আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে বিলম্ব হবে, কিন্তু কবে বর্ষা ঢুকবে দেশে তা নিয়ে এখনও নিশ্চিত করে তারা কিছু বলতে পারছেন না। উত্তর পূর্ব ভারতে বাংলায় কবে বর্ষা আসবে সে বিষয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা। সরাসরি বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছে। সঞ্চয়ন, কী কারণে বর্ষা ঢুকতে দেরি হবে, কবে ঢুকবে এটাই তো জনতা জানতে চাইছে। দেখো, বঙ্গোপসাগরে যে বর্ষা আমাদের রাজ্যে এসে পৌঁছয় তা হলো উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। সেটা আমরা জানি যে নির্ধারিত যে সময় আন্দামানে ঢোকার তার দুদিন আগেই ঢুকেছিল, কিন্তু তারপর তা একেবারে থমকে যায়, তার কোনো গতি থাকে না। সেই অবস্থায় তা সেই 19 তারিখের পর থেকে খুব ধীরে অগ্রসর হয়েছে, কিন্তু এই বঙ্গোপসাগরীয় শাখা যতক্ষণ না সক্রিয় হচ্ছে ততক্ষণ মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতে ঢুকবে না। যেটা দেখা যাচ্ছে যে গত কাল 5 তারিখ পর্যন্ত একেবারে আমাদের রাজ্যের সীমানায় এসে পৌঁছানোর কথা যদি স্বাভাবিক নিয়মে বর্ষা এগোতো, কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত তার অগ্রসর হয়নি এবং উত্তর পূর্ব ভারতে এখনও পর্যন্ত বর্ষা ঢোকেনি। স্বাভাবিক নিয়মে 7 তারিখ উত্তরবঙ্গে বর্ষা ঢোকার প্রথম দিন, স্বাভাবিক নিয়মে চললে বর্ষার তেমনটাই হওয়ার কথা। আজকে 6 তারিখ, এখনও পর্যন্ত মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার যা পরিস্থিতি তা অগ্রসর হওয়ার কোনো লক্ষণ নেই এবং আগামী কয়েকদিনও সে সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। উল্টে গোটা রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে, রাজ্যের বেশিরভাগ জেলাতে তাপপ্রবাহ অথবা তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলছে, অতিরিক্ত জলীয়বাষ্পের কারণে অসহনীয় অবস্থা। এখনই বলা যায় কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিল লাইক টেম্পারেচার প্রায় 45 ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েকদিন অন্তত গোটা সপ্তাহটা বলাই যায় যে এর থেকে খুব একটা মুক্তি নেই, তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। তাই বর্ষা আমাদের রাজ্যে ঢুকতে যে এবার বেশ কিছুটা দেরি করবে সেটা কিন্তু বলা যায়। এখন আশঙ্কার বিষয়ে, কবে বর্ষা শেষ পর্যন্ত বাংলায় আসবে বা ভারতে প্রবেশ করবে সেই বিষয়ে তারা নিশ্চিত নন। তোমাকে ধন্যবাদ জয়রাম রমেশ। তিনি কেন্দ্র সরকারের সমালোচনায় টুইট করেছেন। টুইট করে তিনি বলছেন যে বালেশ্বর দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা। মোদি সরকার ডেডলাইন পূরণ করতে পারে না বলে হেডলাইন ম্যানেজ করে, টুইট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি আরও বলেন, 2016-20 নভেম্বর ইন্দোর পাটনা এক্সপ্রেস কানপুরে বেলাইন হয়, 150 জনের মৃত্যু হয়। 23 জানুয়ারি 2017 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু এনআইএ তদন্তের দাবি করেন। 24 ফেব্রুয়ারি 2017 সালে প্রধানমন্ত্রী বলেন কানপুর দুর্ঘটনা ষড়যন্ত্রের ফল। 6 জুন 2023 এনআইএ তদন্তের চূড়ান্ত রিপোর্ট নিয়ে কোনো খবর নেই, একবার এই ঘটনাক্রমকে স্মরণ করুন, টুইট করে লিখেছেন জয়রাম রমেশ। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় তদন্তে সিবিআই নামার পর এবার টুইট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, যেখানে তিনি কেন্দ্র সরকারের সমালোচনায় সরব হয়েছেন আগের একাধিক দুর্ঘটনার তথ্য তুলে ধরে। বালেশ্বর দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা করল। মোদি সরকার ডেডলাইন পূরণ করতে পারে না বলে হেডলাইন ম্যানেজ করে, টুইট করে কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। একাধিক ঘটনা তিনি তুলে ধরেছেন।